आज के देखबेन एमन एकटी बाच्चार गल्प जे मार्शल आर्ट शिखेछिल कम्पिटिशन करार जोन्नो किन्तु परे सेई मार्शल आर्ट दिए बड़ बड़ गुंडादेरके से हारिएछिल। नमस्कार, आमी नवीन और आपनी देखछेन बेस्ट अफ हलिउड और आजकेर मुभि माई फादार इज ए हिरो। मुभि शुरू हय एकटी चाइनीज पुलिस मैन के देखिए जार नाम कंग उई। कंगेर जबेर जोन्नो ताके विभिन्न जायगाय जेते हय कारण तार पोस्टिंग समयेर साथे साथे चेंज होते थाके। और आजो तार चाइनार एक ग्राम अंचले पोस्टिंग पड़ेछे एबं तार काज हलो एखानकार लोकल गैंगस्टारेर ओपर नजर रखा। कंग तार काज सब समय मन दिए करे और एई कारणे फैमिलिर साथे तार सम्पर्क दिन दिन खराब हो जाच्छे कारण तार स्त्री एबं तार एकमात्र छेले कंकु खूब कमई ताके देखते पाय। किन्तु एते कंगेर किछु मने हय ना बरং से तार मिशने बेरिये पड़े। प्रथमे से एमन किछु चोरेदेर धरार टार्गेट नेয় যারা नकल पासपोर्ट बिक्री करছে और এই মিশনে সে খুব তাড়াহুড়ো করে কারণ এই মিশন কমপ্লিট করার পরই সে তার ছেলে কঙ্কুর মার্শাল আর্ট কম্পিটিশনে যাবে। কঙ্গও এই মার্শাল আর্ট খুব ভালোভাবে জানে যার ফলে চোরেদেরকে ধরতে খুব সহজেই তার স্কিল ব্যবহার করে তাদেরকে আহত করে ফেলে এবং একটি চোরকে বস্তায় ভরে সঙ্গে সঙ্গে তার ছেলের কম্পিটিশনে চলে যায়। কিন্তু সে এখানে বেশিক্ষণ মার্শাল আর্ট দেখতে পারে না कारण किछुक्षणের মধ্যেই সেই চোরের টিম পিছন থেকে তার উপর হামলা করে এবং মারপিট শুরু হয়ে যায়। আর এই মারপিট সম্পূর্ণ লুকিয়ে লুকিয়ে হতে থাকে যার ফলে নিচে বসে থাকা দর্শকরা কিছুই বুঝতে পারে না। কিন্তু একটা সময় একটি চোর হঠাৎ করে ওপর থেকে নিচে পড়ে যার ফলে চারিদিকে হইচই লেগে যায়। আর এই সুযোগে সেই চোর একজন সাধারণ মানুষকে বন্দী করে ফেলে যার ফলে প্রত্যেকটা মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই সবকিছু কঙ্কু দেখতে পায় কিন্তু তার এই সব মোটেও পছন্দ হয় না তাই সে তার স্কিল ব্যবহার করে সেই মহিলাটাকে চোরের হাত থেকে বাঁচিয়ে ফেলে। আর এই ঘটনার ফলে সাধারণ মানুষেরা প্রথমবার বুঝতে পারে কঙ্কু আসলে কতটা সাহসী তাই তারা কঙ্কুকে মাথায় তুলে ডান্স করে। পরের দিন সকালে কঙ্কু একটি চিঠি পায় আর এই চিঠিটা পাঠিয়েছে শহরের মেয়র যে কিনা চিঠিতে কঙ্কুর সাহসিকতার জন্য প্রশংসা করেছে এবং একটি অ্যাওয়ার্ডও দিয়েছে। এই সব কিছুর পর কঙ্কে হঠাৎ করে পুলিশ অ্যারেস্ট করে নেয় এবং যখন সে পুলিশ স্টেশনে পৌঁছায় সে জানতে পারে তাকে অ্যারেস্ট করা হয়েছে যাতে চোরেরা বুঝতে না পারে সে একজন স্পাই। এখন পুলিশ অফিসার চায় কং জেলের ভিতরে থাকা এক ক্রিমিনাল যার নাম ডার্কি তার সাথে বন্ধুত্ব করুক যে কিনা একটা সময় পো নামের এক গ্যাং লিডারের হয়ে কাজ করত। কিন্তু কং এই প্ল্যানে না করে দেয় কারণ সে মনে করে সে যদি এই কাজটা করে তবে কোনোদিনই সে বাড়ি ফিরতে পারবে না। কিন্তু অফিসার তাকে বোঝায় এই কাজটা তাকে কয়েক সপ্তাহ করতে হবে এবং তারপর সে বাড়ি ফিরতে পারবে। আর এই সব কিছু শুনে কং রাজি হয়ে যায়। এখন কং ডার্কি জেলে প্রবেশ করে এবং তার সাথে বন্ধুত্ব পাতায় এমনকি তারা দুজন এখান থেকে পালানোর প্ল্যান বানায়। আর এমনই এক বিকেলে তারা দুজন ফাইট করার অভিনয় করে যার ফলে জেলের গার্ড জেলের তালা খুলে ভিতরে কি হচ্ছে সেটা দেখতে চলে আসে। আর এই সুযোগে দুজনেই জেল থেকে পালিয়ে যায়। এখন ডার্কি কংয়ের এই রকম হেল্প করা দেখে সে খুব খুশি হয়ে যায় এমনকি সে কংকে বোঝায় তার এত বড় রিস্ক নেওয়াটা উচিত হয়নি কারণ তার বাড়িতে তার ফ্যামিলি রয়েছে। আর এই কথা শুনতেই মাঝরাতে লুকিয়ে লুকিয়ে সে তার বাড়িতে চলে যায় এবং কঙ্কুর সাথে দেখা করে। সে কঙ্কুকে জানায় বেশ কয়েকদিনের জন্য সে বাইরে যাচ্ছে তাই সে যেন তার মায়ের খেয়াল রাখে। আর এই কথা শুনে কঙ্কুর বেশ খারাপ লাগে কারণ তার বাবা আবারও কাজের জন্য তাকে ছেড়ে চলে যাচ্ছে। পরের দিন সকালে তারা দুজন হংকংয়ে পৌঁছায় এবং সেখানকার গ্যাং লিডার পোয়ের সাথে দেখা করে। পো খুবই নিষ্ঠুর মানুষ সে নিজের স্বার্থের জন্য যাকে খুশি তাকেই মার্ডার করতে পারে। পো তাদেরকে জানায় সে বেশ কিছু আগ্নেয়াস্ত্র অর্ডার দিয়েছে যেগুলো কিনা কালকেই দিয়ে যাবে কিন্তু সে এইসবের জন্য টাকা খরচ করতে চায় না। আর এই কারণে সে ডার্কিকে এমন বুদ্ধি দিতে বলে যার সাহায্যে সে এগুলো ফ্রিতেই পেয়ে যাবে। কিন্তু কং পোকে জানায় তার কাছে একটা প্ল্যান আছে। সে বলে সবার প্রথমে তুমি তোমার টাকা দিয়ে ডিলটা কমপ্লিট করবে এবং তারপর আমি শরীরে বোম লাগিয়ে সেখানে প্রবেশ করব এবং ভয় দেখিয়ে সেই টাকা নিয়ে নেব। যদি এটা কঠিন কাজ কিন্তু মৃত্যুর ভয় তারা টাকা দিতে বাধ্য হবে। পোয়ের কাছে আর কোনো রাস্তা থাকে না তাই সে রাজি হয়ে যায়। অন্যদিকে হংকংয়ে দুজন ডিটেকটিভ যাদের নাম এনি এবং চেং একটি রেস্টুরেন্টে বসে একসাথে গল্প করতে থাকে কারণ তারা বর্তমানে ছুটিতে আছে এবং তারা একে অপরকে পছন্দও করে। বেশ কিছু সময় পর পো তার ডিল কমপ্লিট করার জন্য সেই একই রেস্টুরেন্টে প্রবেশ করে। পো খুব সুন্দরভাবে টাকার বিনিময়ে আগ্নেয়াস্ত্রগুলো কিনে নেয়। কিন্তু বিপরীত দল যখন টাকার সুটকেস নিয়ে রেস্টুরেন্টের বাইরে আসে কং তার প্ল্যান মতোই পুরো টিম নিয়ে তাদেরকে ঘিরে ফেলে এবং টাকার ব্যাগটা নিয়ে নেয়। কিন্তু সেই মুহূর্তেই অন্য এক দল সেখানে চলে আসে এবং তারা কংকে টাকার ব্যাগটা ফেরত দিতে বলে। কং বুঝতে পারে তাকে এবার তার আসল অস্ত্রটা ব্যবহার করতেই হবে তাই সে সঙ্গে সঙ্গে জামা খুলে তার বডিতে লাগানো বোমগুলো তাদেরকে দেখায়। অন্যদিকে এই হইচই দেখে অফ ডিউটিতে থাকা দুজন ডিটেকটিভ সাধারণ মানুষদেরকে রেস্টুরেন্ট থেকে বেরোতে সাহায্য করে। বেশ কিছু সময় পর এখানে পুলিশ চলে আসে যারা কিনা কংকে ঘিরে ধরে পুলিশ কংকে গুলি করার মিথ্যে অভিনয় করে কারণ সে বুঝতে দিতে চায় না কং আসলে একজন পুলিশ। কংও তার অভিনয় চালিয়ে যায় এবং চেং নামে সেই ডিটেকটিভকে গান পয়েন্টে রেখে তাদেরকে ভয় দেখায়। এরপর কং এনি নামে সেই মেয়ে ডিটেকটিভের গাড়িতে উঠে পড়ে এবং বন্দুকের ভয় দেখিয়ে তাকে ব্রিজের ওপরে নিয়ে যায় এবং অবশেষে কং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সমস্যা হলো এনি বুঝতে পারে না কং একজন পুলিশ অফিসার। সে মনে করে কং সত্যি সত্যি চোর, আর এই কারণে সে কংকে ধরার জন্য খোঁজ চালানো শুরু করে দেয়। সে খোঁজ নিলে জানতে পারে কংয়ের ফ্যামিলি বেইজিং শহরে বসবাস করছে। অন্যদিকে কংকু স্কুলে গিয়ে শান্তিতে থাকতে পারে না। তার বন্ধুরা ক্রমাগত তাকে অপমান করেই যায় কারণ তারা মনে করে তার বাবা একজন ক্রিমিনাল। যদিও কংকু ভালোভাবে জানে তার বাবা মোটেও ক্রিমিনাল নয়, কিন্তু তার বন্ধুরা তার কথা বিশ্বাস করে না এবং খবরের পেপারের ছবিগুলো তাকে বারবার দেখাতে শুরু করে, যার ফলে তার বেশ খারাপ লাগে। তাই সে বাড়িতে ফিরে সবার প্রথমে তার বাবাকে কল করে আর এই সব কিছু জানায়। সে আরও জানায় তার মা বর্তমানে খুবই অসুস্থ, আর এই কথা শুনে কং তাকে বোঝায় সে খুব শীঘ্রই ওষুধ কেনার টাকা পাঠিয়ে দেবে, কিন্তু সে যেন এই সব কিছুই গোপন রাখে। আর এই বলে সে কঙ্কুকে একটা ফোন নাম্বার দেয় যাতে দরকার হলে সে ফোন করতে পারে। পরের দিন সকালে কঙ্কু যখন স্কুলে যায়, স্কুলের বেশ কিছু ছাত্র তার গায়ে জল ঢেলে দেয় এবং একইভাবে অপমান করে। কিন্তু এবার কঙ্কু চুপ থাকে না। সে তার মার্শাল আর্ট স্কিল ব্যবহার করে এই প্রত্যেকটা ছাত্রের সাথে লড়াই করে এবং খুব সহজেই তাদেরকে বুঝিয়ে দেয় তার সাথে মজা করাটা মোটেও ঠিক নয়। এখন স্কুল শেষ হলে কঙ্কু প্রতিদিনের মতো বাড়ি ফেরে, কিন্তু এবার তাকে ফলো করে এনি নামে সেই ডিটেকটিভ তার বাড়িতে চলে আসে। এনি সবার প্রথমে কঙ্কুর মায়ের সাথে দেখা করে এবং সে তাকে মিথ্যে বলে। এনি জানায় সে কংয়ের বিজনেস পার্টনার, আর এই বলে কংয়ের সম্বন্ধে জানার চেষ্টা করে, কিন্তু যেহেতু কং এইসব কিছুই গোপন রেখেছে তাই সে এই ব্যাপারে কিছুই বলতে পারে না। তাই এনি ডিসাইড করে সে তদন্ত করার জন্য আজ রাতটা এখানেই থাকবে। এখন রাত গভীর হলে এনি বেশ কিছু চিঠি খুঁজে পায়, কিন্তু সেগুলো পড়েও সে এটা বুঝতে পারে না কং আসলে কি করে। আর ঠিক তখনই কংয়ের স্ত্রী সেই রুমে চলে আসে এবং সে জানায় সে যে একজন পুলিশ অফিসার সেটা অনেক আগেই সে বুঝতে পেরেছে। সে আরো বলে তার স্বামী কং খুবই ভালো মানুষ, কিন্তু একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং তারপর থেকে সে তাকে আর দেখেনি। আর এই সব কিছু শুনে এনির কাছে এই ঘটনাটা আরো বেশি জটিল হয়ে যায়। কংয়ের স্ত্রী জানায় বর্তমানে সে খুবই অসুস্থ, তাই সে এনির কাছে রিকোয়েস্ট করে সে যখন মারা যাবে তার ছেলে কঙ্কুকে সে যেন দেখাশোনা করে কারণ সে খুবই ছোট। এখন এই কথা শুনে এনি বেশ ইমোশনাল হয়ে যায়, তাই সে পরের দিন থেকেই কঙ্কুর সাথে বন্ধুত্ব পাতানো শুরু করে দেয়। অন্যদিকে হংকং শহরে পোয়ের লোকেরা একটি অকশনের আয়োজন করে। কং জানতে পারে এই অকশনে পো বেশ কিছু দামি দামি জিনিস যেগুলো কিনা সে চুরি করেছে সেগুলো বিক্রি করবে। কং সঙ্গে সঙ্গে এই খবর পুলিশ কমিশনারকে জানিয়ে দেয় এবং তার সাথে সে বেশ কিছুদিনের ছুটি চায় কারণ তার স্ত্রী খুবই অসুস্থ আর সে তাকে দেখতে যাবে। কিন্তু কমিশনার তার রিকোয়েস্ট মানে না, বরং তাকে অর্ডার দেয় সে যেন আরো কয়েকটা সপ্তাহ এখানে থাকে। অন্যদিকে কঙ্কুর মা মাঝরাতেই হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে যায়, যার ফলে সে বিছানা থেকে নিচে পড়ে যায়। ডিটেকটিভ এনি সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তি করে। কঙ্কুর মা বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই সে একটা চিঠি এনির হাতে ধরিয়ে দেয় এবং তাকে জানায় সে যেন এই চিঠিটা কংকে দিয়ে দেয় এবং একই সাথে সে আবারও রিকোয়েস্ট করে সে যেন কঙ্কুর খেয়াল রাখে। আর এই সব বলে সে মারা যায়। অন্যদিকে কংয়ের কাছে এই মৃত্যুর খবর মেসেজের দ্বারা পৌঁছে যায়, যেটা পড়ে কং একদম চমকে যায়। এই মেসেজের কারণে কংয়ের ফোনে একটা অ্যালার্ম বাজতে থাকে যেটা কিনা পোয়ের মোটেও পছন্দ হয় না, তাই সে অ্যালার্মটা বন্ধ করতে বলে। কিন্তু কং এই খবর পেয়ে বেশ ভাবুক হয়ে যায়, তাই সে পোয়ের কথায় খেয়াল করে না, যার ফলে পো রাগ মেটানোর জন্য তাকে খুব মারধর করে। অন্যদিকে এনি কঙ্কুকে তার সাথে হংকংয়ে নিয়ে যাবার প্ল্যান বানায়, তাই সে কঙ্কুর জিনিসপত্র ব্যাগের মধ্যে ঢোকাতে শুরু করে। কিন্তু এরই মধ্যে সে একটা ফটো খুঁজে পায় যার মধ্যে কং পুলিশের ড্রেসে রয়েছে, যেটা দেখে এনির সংশয় দূর হয়ে যায়। সে বুঝতে পারে কং কোনো খারাপ কাজ করছে না, বরং সে স্পাইয়ের কাজ করছে। এইসব কিছুর পর এরা দুজন হংকংয়ে যাবার জন্য একটি বোটে ওঠে, কিন্তু বোটের ওনার এবং তার টিম এনির সাথে ফাইট শুরু করে দেয়। এনি এখানে জানতে পারে এই লোকগুলো কংয়ের হয়ে কাজ করছে, যারা কিনা তার উপর লক্ষ্য রাখার জন্য এখানে এসছে। কিন্তু এনি খুব সহজেই এদেরকে ফাইট করে তাড়িয়ে দেয় এবং তারপর এনি এবং কঙ্কু হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। তারা যখন হংকংয়ে পৌঁছায় এনি সবার প্রথমে তার বয়ফ্রেন্ড চেং এর সাথে দেখা করে এবং তাকে হেল্প করতে বলে। কিন্তু এনি এখানে জানতে পারে তার বয়ফ্রেন্ড চেং অনেক আগেই কঙ্কুর সম্বন্ধে মিডিয়াকে জানিয়ে দিয়েছে। আর এই কথা শুনে এনি বেশ রেগে যায়, কারণ সে চেয়েছিল কঙ্কুর সুরক্ষার জন্য এই খবর কাউকেই জানাবে না, কিন্তু সেটা আর সম্ভব নয়। তাই এনি তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেক আপ করে নেয়। অন্যদিকে লোকাল নিউজ পেপারে কঙ্কুর সম্বন্ধে বড় বড় করে হেডলাইন বের হয়, যেখানে বলা হয়েছে কঙ্কুর বাবা, যার নাম কং, সে একজন পুলিশ অফিসার। অন্যদিকে কঙ্কু এনির বাড়িতে বসে বসে এই খবরটা টিভিতে দেখতে পায়। সে বুঝতে পারে তার বাবা যেটা তাকে গোপন রাখতে বলেছিল সেটা ফাঁস হয়ে গেছে। আর এরই মধ্যে সে লক্ষ্য করে বাইরে বেশ কিছু পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে এখানে থাকাটা মোটেও সুরক্ষিত নয়, তাই সে সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কং জানতে পারে তার ছেলে বর্তমানে এনির কাছে রয়েছে এবং তারা হংকংয়ে আছে, তাই সে সঙ্গে সঙ্গে এনির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কং এটাও বুঝতে পারে এই নিউজ পেপার একটা সময় পোয়ের কাছেও পৌঁছাবে এবং সে তার আসল সত্যিটা জেনে যাবে। এদিকে ছোট্ট কঙ্কু রাস্তার পাশে বসে থাকে, কারণ সে তার বাবাকে তো খুঁজতে চায়, কিন্তু সে কোথায় আছে সেটা সে জানে না। কিন্তু তখনই পোয়ের লোকেরা সেখানে চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয়। একই সময় কং এনির সাথে দেখা করে এবং এনি তাকে সেই লেটারটা দেয় যেটা তার স্ত্রী তাকে দিতে বলেছিল। একই সাথে সে কংকে জানায় কঙ্কু এখান থেকে পালিয়েছে, তাই সে তাকে প্রমিস করে কঙ্কু সুরক্ষার জন্য যা যা করার দরকার সেই সব কিছু সে করবে। এখন এই কথা শুনে কং আবারও ফিরে আসে এবং সে যখন গাড়িতে থাকে তার স্ত্রীর পাঠানো লেটারটা প্রথমবার পড়ে এবং সে বুঝতে পারে তার স্ত্রী তাকে কতটা বিশ্বাস করত। এখন সে পোয়ের বাড়িতে আসলে সে দেখে তার ছেলে এই গ্যাংস্টারদের মধ্যে বসে আছে। সে বুঝতে পারে পো তাকে কিডন্যাপ করেছে, কিন্তু সে এতে কোনো রিয়াক্ট করে না, বরং সে এমন অভিনয় করে যেন দেখে মনে হয় সে কঙ্কুকে প্রথমবার দেখল। কিন্তু পোয়ের সন্দেহ যায় না, তাই সে কং এর পরীক্ষা নেবার জন্য তার সামনে কঙ্কুকে মারধর করে, কিন্তু কং তবুও কোনো রিয়াক্ট করে না, সে চুপচাপ বসে থাকে। কং বুঝতে পারে তাকে কিছু করতেই হবে, তাই সে নিজে কঙ্কুকে চেপে ধরে এবং মিথ্যে ফাইট করার অভিনয় করে। কঙ্কু তার বাবার চোখের ইশারা বুঝে যায়, তাই সে তার বাবার শেখানো দম বন্ধ করা স্কিল এখানে প্রয়োগ করে এবং মরে যাবার অভিনয় করে। গ্যাংস্টাররাও তার বডি চেক করলে বুঝতে পারে সে সত্যি সত্যি মারা গেছে, তাই তারা কঙ্কুর বডি ডাস্টবিনে ফেলে দেয়। এখন এই কাজের জন্য পো বেশ খুশি হয়ে যায়, তাই সে এই খুশিতে কংকে একটা জামা গিফট করে। বেশ কয়েক ঘন্টা পর পো আবারও সেই ডাস্টবিনে যায় এবং তার ছেলেকে বের করবার চেষ্টা করে, কিন্তু পিছনে ফিরলে সে বুঝতে পারে এটা একটা ফাঁদ। আসলে পো তার লোকেদেরকে নিয়ে অনেক আগের থেকেই এখানে লুকিয়ে রয়েছে, শুধুমাত্র কং এর সত্যিটা জানার জন্য। এখন পো এবং তার গ্যাং মেম্বাররা কং এর ওপর অ্যাটাক করে, যার ফলে এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। প্রথম দিকে কং তার স্কিল ব্যবহার করে খুব সহজেই গ্যাং মেম্বারদেরকে হারিয়ে দেয়, কিন্তু যখন গ্যাং মেম্বাররা একসাথে হামলা করে কং আর তাদেরকে হারাতে পারে না, বরং সে হার মেনে নেয়। কিন্তু তার ভাগ্য ভালো থাকে, এনি সেখানে একটি বড় ট্রাক নিয়ে চলে আসে এবং কংকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। অন্যদিকে একটি বোটে ছোট্ট কঙ্কুকে আমরা দেখতে পাই, যার সাথে ডার্কি নামের সেই গ্যাং মেম্বারটাও থাকে। আসলে ডার্কি মনে করে সেদিন কং তাকে জেল থেকে ছাড়িয়েছিল, যার ফলে সে কং এর কাছে ঋণী হয়ে আছে, তাই সেই ঋণ শোধ করার জন্য আজ তার ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এমনকি সে তার জন্য বেশ কিছু খাবার কিনে নিয়ে আসে। অন্যদিকে পো এবং তার মেম্বাররা অকশনের জন্য প্ল্যান বানাতে শুরু করে দেয়। তারা প্ল্যান করে এই অকশানে দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের ইনভাইট করবে এবং তারা আসলে তাদের সব দামি দামি জিনিস চুরি করে নেবে, এমনকি সবশেষে তাদেরকে মেরেও ফেলবে। তারা এটাও জানে এই কাজটা খুবই রিস্কের, কারণ কোনো এক ব্যক্তি যদি বেঁচে যায় তবে পুলিশ তাদেরকে ধরে ফেলবে। আর এই কারণেই পো প্ল্যান করে এই সব কিছুই একটি বড় জাহাজে হবে এবং সেই জাহাজে প্রচুর পরিমাণে বোম ফিট করা থাকবে। এইসব কিছুর পর পো তার মেম্বারকে নতুন এবং নর্মাল ড্রেস গিফট করে, যাতে গেস্টরা তাদেরকে দেখে চিনতে না পারে। পরের দিন সকালে ডার্কি কঙ্কুকে ঘুম থেকে তোলে এবং তাকে ফ্রেশ হতে বলে, কিন্তু পাশে থাকা পোয়ের এক মেম্বার তাদেরকে দেখে ফেলে, তাই সে সঙ্গে সঙ্গে পোকে ডেকে নিয়ে আসে। ডার্কি বুঝতে পারে কঙ্কুকে বাঁচাতে হলে তাকে কিছু করতেই হবে, তাই সে কঙ্কুকে তার দম আটকানো স্কিল ব্যবহার করে জলের তলায় লুকাতে বলে। কঙ্কু তার কথা মতোই কাজ করে। বেশ কিছু সময় পর সে যখন জল থেকে ওপরে ওঠে, সে দেখে ডার্কি তার জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে, অর্থাৎ পো এখানে এসেছিল, কিন্তু সে তাকে খুঁজে না পেয়ে ডার্কিকে মেরে ফেলেছে। ডার্কি মৃত্যুর আগে কঙ্কুকে পোয়ের সব প্ল্যান বুঝিয়ে দেয় এবং সে একটা অকশানের কি কার্ড দিয়ে তাকে জানায় সে যেন এটা তার বাবাকে দেয়, কারণ কংই পারবে অকশানে আসা নিরীহ মানুষগুলোকে বাঁচাতে। অন্যদিকে এনি কংকে সুস্থ করে তোলে এবং সেই মুহূর্তে কঙ্কু তাকে ফোন করে এবং পোয়ের সব প্ল্যান তাকে বলে দেয়। কঙ্কু জানায় সে যেন অকশানের কি কার্ড তার কাছ থেকে নিয়ে যায়। এই সব কিছুর পর কঙ্কু লক্ষ্য করে পো একজন গ্যাং মেম্বারকে সিসিটিভি ফুটেজের ওপর নজর রাখার দায়িত্ব দিয়েছে, যাতে করে বোমগুলো কেউ চুরি করতে না পারে। আর এই সব কিছু দেখে কঙ্কু প্ল্যান বানায় এবং সেই মেম্বারটিকে অজ্ঞান করে ফেলে, যার ফলে সে এখন পুরো অকশানে খুব সহজেই নজর রাখতে পারে তাই সে সবার প্রথমে তার বাবাকে কল করে এবং কোথায় কোথায় গার্ডরা রয়েছে সেই সব কিছু জানিয়ে দেয়। অন্যদিকে কং কি কার্ড নিয়ে অকশনে প্রবেশ করে। এদিকে কঙ্কু তখনও তার সার্ভিস চালিয়ে যায়। সে মনিটর দেখে তার বাবাকে জানিয়ে দেয় কোথায় কোথায় বোম রাখা হয়েছে, যার ফলে কং তার কথা মতো এক এক করে বোমগুলো ডিঅ্যাক্টিভেট করে দেয়। কিন্তু একটা বোম কঙ্কু মনিটরে দেখতে পায় না, যার ফলে সেটা অ্যাক্টিভ রূপেই থেকে যায়। অন্যদিকে সময়ের সাথে সাথে পো তার গেস্টদের জানিয়ে দেয় সে আসলে কি চায়, আর এই বলে সেই বেঁচে থাকা বোমটা ব্লাস্ট করে, যার ফলে বোটে থাকা প্রত্যেকটা মানুষ হইচই শুরু করে দেয় এবং জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে। এরই মধ্যে কং পোয়ের সামনে এগিয়ে আসে এবং তাকে জানিয়ে দেয় সে কিভাবে বাকি বোমগুলো নষ্ট করে ফেলেছে। এই কথা শুনতেই পো তার মেম্বারদেরকে ফাইট করার জন্য অর্ডার দেয়, কিন্তু এখন কংয়ের পাওয়ার একটু বেশি থাকে, তাই কয়েক মিনিটের মধ্যেই তার মেম্বারদেরকে সে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে পো আরো বেশি রেগে যায়। সে বুঝতে পারে শুধুমাত্র কংয়ের কারণেই আজ সে ধনী মানুষদের টাকা চুরি করতে পারল না, তাই পো তার সবচেয়ে শক্তিশালী বডিগার্ডদের ফাইট করার জন্য অর্ডার দেয়। কিন্তু কং তাদের সাথেও সমান এনার্জি নিয়ে ফাইট করেই যায় এবং যখন সে দুর্বল হয়ে পড়ে ঠিক তখনই কঙ্কু সেখানে চলে আসে এবং তার স্কিল ব্যবহার করে তাদেরকে হারিয়ে দেয়। পো বুঝতে পারে এদের সাথে ফাইট করে সে জিততে পারবে না, তাই সে কঙ্কুকে আবদ্ধ করে এবং তার গলা চেপে ধরে। কিন্তু কঙ্কু তার দম আটকানো টেকনিক ব্যবহার করে আরো একবার পোকে চমকে দেয়, যার ফলে খুব সহজেই কং তাকে গুলি করে আহত করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা হেলিকপ্টার চলে আসে। কং সবার প্রথমে কঙ্কুকে হেলিকপ্টারে উঠিয়ে দেয় এবং অন্য একটা বোম অ্যাক্টিভ করে সেও হেলিকপ্টারে উঠে পড়ে। কিন্তু পো আহত অবস্থাতেই উঠে দাঁড়ায় এবং সেই মুহূর্তেই কংকে পিছন থেকে টেনে ধরে। কং বুঝতে পারে বোমটা খুব শীঘ্রই ফাটবে, তাই সে এনিকে অর্ডার দেয় সে যেন কঙ্কুকে নিয়ে চলে যায়। এনি অনিচ্ছা সত্ত্বেও তার কথা মেনে নেয় এবং হেলিকপ্টার করে চলে যায়। এদিকে কং পোয়ের সাথে ফাইট করে যায় এবং শেষ মুহূর্তে এসে সে পোকে সজোরে একটা ঘুষি মারে এবং সমুদ্রে ঝাঁপ দেয়, যার ফলে বোম তো ফেটে যায় কিন্তু সে বেঁচে যায়। সবশেষে আমরা দেখি কং এবং কঙ্কু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং এনিও তাদের দলে যোগ দিয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।